বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার মধ্যে একটি নতুন মাত্রা যোগ হয়েছে সেটি হল দেশের সংখ্যালঘুদের উপর হামলা অন্যদিকে দেশের প্রধান বিরোধী দল বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলনে যাচ্ছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ প্যানেলে আছেন ক্ষমতাসীন মহাজোটের অংশীদার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান বেনন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনাম হোসেন ঢাকার বিয়াম মিলনায়তন থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনারা এই মিলনায়তনে দর্শক হিসেবে যারা আজ উপস্থিত হয়েছেন আপনাদের দেয়া প্রশ্নের ভিত্তিতে আমাদের এই অনুষ্ঠান হবে আপনারা যে প্রশ্নগুলো দিয়েছেন সেখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন বাছাই করেছি তার ভিত্তিতে আলোচনা আমি সরাসরি প্রথম প্রশ্নে যাব প্রথম প্রশ্ন করবেন রহিমুল আলম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে যে চরম নিরাপত্তাহীনতা আতঙ্ক দেখা যাচ্ছে তা থেকে তাদেরকে কীভাবে পরিত্রাণ দেওয়া যায় ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা চলার সময় দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হামলা হচ্ছে এমন খবর আমরা প্রতিদিনই খবরের কাগজে দেখছি সেই প্রেক্ষাপটেই প্রশ্ন শুরুটা করতে চাই আমেনা হোসেন আপনাকে দিয়ে এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি ধন্যবাদ উনি প্রশ্ন করেছিলেন যে এটা একটা নতুন মাত্রা আমার মনে হয় যে এটা নতুন মাত্রা না আমরা অতীতেও লক্ষ্য করেছি যে মাইনরিটিসদের উপরে এই ধরনের হামলাগুলো হয়েছে কিন্তু এখন যেটা আমরা লক্ষ্য করছি আমি যদি বলি এখান থেকে বের হয়ে আসার উপায় এখানে কিছু লং টার্ম মেজার্স থাকতে পারে কিছু শর্ট টার্ম মেজার্স থাকে শর্ট টার্ম মেজার হিসাবে আমি বলবো সরাসরি যে এখানে যে প্রধান দুটি দল আছে রাজনৈতিক দল তাদের মধ্যে অবশ্যই একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে এবং যারা এই হামলাগুলো করছে তাদেরকে যেন কোনো দলই সহায়তা না করে এ ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে এবং এটার যে মানে ধরেন নাগরিক সমাজ থাকে একটা বিরাট ধরনের উদ্যোগ আসতে হবে এটা নিয়ে কারণ মাইনরিটিসদের ইস্যুটা এমন একটা ইস্যু যেখানে একটা রাষ্ট্রের একটা ইমেজের ওভারঅল প্রবলেমটা এসে যায় সামনে এবং বাংলাদেশকে একটা সহিংস জাতি হিসাবে পৃথিবীর কাছে প্রজেক্ট করা হয়েছে সাম্প্রতিক যে ঘটনাগুলো হিন্দুদের বিভিন্ন বাড়িতে আক্রমণ এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন এ পর্যন্ত প্রায় দেড় হাজার বাড়িঘর এবং মন্দিরে আক্রমণ হয়েছে এটার জন্য তারা মোটা দাগে জামায়াতি ইসলামীকে দায়ী করছে আপনি কি এ ধরনের যে দায়ী করা এটাকে আপনি কিভাবে দেখেন এখানে আমার মানে দায়ী করছে সে সেটা তো আছে কিন্তু আমার মনে হয় যে একটা সরকারের পক্ষ থেকেও একটা তদন্ত কমিশন করা উচিত এবং খুব ক্লিয়ারলি বলবো যে একটা নিতে বিএনপি করেছেন দাবি জানিয়েছেন এবং কোন সেটাই আমি বলছি যে কোন ইস্যুসগুলোতে আমি সাপোর্টে থাকবো কোন ইস্যুসগুলোতে সাপোর্টে থাকবো না সে ব্যাপারে একেবারে আমাদের কাছে একটা নিশ্চিত একটা রোড ম্যাপ নিয়ে সামনে আসতে হবে এবং আরও আমার যেটা মনে হয় যে এখানে এটা কিন্তু খুব সিম্পলিস্টিক হয়ে যায় আমি যদি শুধু বলি এখানে জামাইতি রেসপন্সিবল বিকজ ওরা খুব অবভিয়াস টার্গেট আমার মনে হচ্ছে যে যেভাবে এটা গুলা হচ্ছে এখানে হয়তো আরও কিছু ওয়েস্টেড এন্টার্স গ্রুপস আছে যারা জড়িত আছে ধন্যবাদ ধন্যবাদ আমিরাম হোসেন আপনাকে মোহাম্মদ নুরুল হুদা কি বলবেন যে সাম্প্রতিক সহিংসতা কিভাবে আসলে এখান থেকে হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারটি বা পরিত্রাণের ব্যাপারটি কি করা যায় নিরাপত্তা দেওয়ার ব্যাপারটাও রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রকে দিতে হবে তবে আপনি যে সন্দেহের কথাটা বললেন সন্দেহের আঙ্গুল উঠতে পারে কিন্তু আমি বলিনি এটা যারা আক্রান্ত হচ্ছে তাদের দিক থেকে যারা বলছেন তারা যারা সন্দেহের আঙুলটা তুলতে পারেন তবে প্রতিটি ঘটনার তদন্ত এবং অনুসন্ধান হওয়া দরকার যেখানে প্রযোজ্য সেখানে অনুসন্ধান হবে যেখানে প্রযোজ্য তদন্ত হবে এবং বাংলাদেশ দণ্ডবিহদ দুশো পঁচানব্বই ধারা এটা পরিষ্কার এটা একটা অপরাধ এবং এটা অন্যান্য আইনেও অপরাধ অত এটাকে একটা ফৌজদারি অপরাধ হিসাবে জরুরি হিসাবে দেখতে হবে এবং পৃথিবীতে আমাদের একটা যে ইমেজ সেটা অত্যন্ত মারাত্মকভাবে এটা ক্ষতিগ্রস্ত হবে নিকট অতীতে যেটা প্রফেসর হোসেন বললেন যে রামুতে যে ঘটনা হয়েছে এবং এর আগেও হয়েছে সেটা আমাদের মনে করি আমাদের ইমেজকে খুব ক্ষতিগ্রস্ত করেছে অতএব এইটা শুধু লয়্যান অর্ডারের ব্যাপার না এটা ডিপ্লোম্যাটিক্যালিও এটার এটার ইমপ্যাক্টটা জানতে হবে এবং এই বন্দোবস্ত নিতে হবে সরকার এখনও পর্যন্ত যে রেসপন্স করেছে সংখ্যালঘুদের হামলার ব্যাপারে সরকারের তরফ থেকে বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে যেই জড়িত হোক গ্রেপ্তার করা হবে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা দৃশ্যমান হচ্ছে কি না এবং এতে কি আপনি সন্তুষ্ট হতে পারছেন আমি পুরো তথ্য তো আমার কাছে নাই আমি সরকারে নাই তবে আমি আশা করবো স্বাভাবিক এগুলো যে এগুলো যেহেতু প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট একটা ফৌজদারি অপরাধ অতএব যে জুরিসডিকশানে এই ঘটনাটি ঘটছে সেই থানায় এখানে কেস হওয়া উচিত এবং অতি দ্রুত তদন্ত করে এই ঘটনাগুলোর উদ্ঘাটন করা উচিত যাতে করে তারা যে তারা যেন আশ্বস্ত বোধ করে আর সরকার তাদের নিরাপত্তাবোধের জন্য তো শুধু সরকার একা না সমস্ত রাজনৈতিক দলকেই এবং স্থানীয় পর্যায়ে তাদেরকে যে আশ্বস্ত করতে হবে কেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আর কি ধন্যবাদ আপনাকে নুরুল হুদা দর্শকদের কাছে যেতে চাই বেশ কিছু হাত উঠেছে আমি প্রথমে আপনি তৃতীয় সারিতে আপনি আপা যে কথাটা বলেছেন আমি পুরোপুরি একমত যে দুই বিএনপি এবং আওয়ামী লীগকে এক বসতে হবে আমার মনে হয় বিএনপি এবং আওয়ামী লীগ এক টেবিলে তখনই বসবে যদি আমাদের নতুন প্রজন্ম বিএনপি এবং আওয়ামী লীগের ওদের জন্য আরেকটা শাহবাগ বানায় যে বিএনপি আওয়ী থেকে আমরা পরিত্রাণ চাই তাহলে মনে হয় ওনার এক সিটে বসবেন কিভাবে শাহবাগ থেকে এখানে এখানে যে প্রশ্নটি উঠেছে যে সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে আর এটা থেকে এর পরিত্রাণের উপায়টা কি আজকে আবার কথা সাথে এক একমত যে দুই দল দুই দলকে বসতে হবে কিন্তু আজকে শাহবাগ বলেন জামায়াত বলেন বা যাই বলেন এই দুই দলের প্রশ্রয়ের কারণে আছে কিন্তু এরা এতটা সাহস পেয়েছে ধন্যবাদ আমি পেছনে যেতে চাই একদম পেছনে একজন হাত তুলেছেন খুব সংক্ষেপে আসলে উপরে এই যে হামলাগুলো হচ্ছে এটা তো খুবই নিন্দনীয় এতে করে আমাদের দেশেরও ক্ষতি হচ্ছে পাশাপাশি এই যে ধর্মীয় বাবু এটা কিন্তু ঠিক না এটার থেকে উত্তরণের পথ শুধু একটাই সেটা হচ্ছে সরকারেই পারে একমাত্র কেন এখানে কেন হলো হামলাটা কেন হলো কি কারণে হলো এগুলা তদন্ত করে ওই লোকাল থানা যেখানে যেখানে হচ্ছে ওখানে একটা জিডি অথবা কেস করে ওদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ আপনাকে এখানে আপনি হাত তুলেছিলেন সামনের সারিতে আমাদের দুটো রাজনৈতিক দলের একে অপরকে দোষারোপ করার প্রবণতার কারণেই হচ্ছে এ ধরনের অপরাধীরা পার পেয়ে যায় সো তারা যেন এক দল আরেক দলকে মানে দোষারোপ না করে কোন একটা মানে প্রকৃত অর্থে স্টেপ নিতে পারে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি আর একজন নিতে চাই যে আপনি চতুর্থ শ্রেণীতে খুব সংক্ষেপে বলবেন বিষয়টি পরিত্রাণের উপায়টা কি বলুন পরিত্রাণের উপায়টা বলার আগে আমি একটু কথা বলতে চাই আমি কালকে গতদিন বিভিন্ন চ্যানেল খবরে দেখতে পেলাম যে নোয়াখালীতে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ একটা তদন্তে গেছে তারা নিজস্ব যেখানে যে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে সেটা যাচাইয়ের জন্যে তারা আইসা তাদের মতামত দিল এবং বলল যে সরকার যেন ইমিডিয়েটলি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে এবং আপনারা দেখছেন সবাই যে তারা আবার বিরোধী দলীয় নেত্রীর কথাকে সমর্থন দিয়েছে কাজে আমার মনে হয় এই যে তাদের দাবিটা এটার উপরে যদি সরকার জোরালো পদক্ষেপ নেয় সঠিক হামলাকারী কারা কিভাবে হামলা করেছে কেন করেছে সব বেরিয়ে আসবে ধন্যবাদ আপনাকে রাশেদ খান মেনন সরকারের ভূমিকা নিয়ে নানা কথা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের একটি দাবির কথা বলছেন উনি উদ্ধৃত করে সরকারের কি সেদিকে যাওয়া উচিত কিনা আপনার কি মনে হয় দেখেন এটা কি একটা ফৌজদারি অপরাধ কেবল মাত্র আসলে তো বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক আপনার সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে এটা কিন্তু আকস্মিক এই কদিনের ঘটনা না আপনি যদি দেখেন একটা ড্রেস রিহার্সেল হয়ে গেছিল এর আগে সেটি হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জে দিনাজপুরের চিনির বন্দরে চট্টগ্রামের হাটহাজারিতে কক্সের উখিয়া রাবুতে এ কিন্তু একটা ঘটনা বলি একটা ধারাবাহিক একটা ঘটনা কিন্তু ঘটে গেছে এবং সেখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার একটা প্রচেষ্টা রাজনৈতিকভাবে এটা কিন্তু করার ব্যবস্থা করা হয়েছে তো এটা হলো অতএব এর সমাধানটা কিন্তু রাজনৈতিক সাধারণত রাজনৈতিক অর্থাৎ আজকে সাম্প্রদায়িকতাকে আমি প্রশ্রয় দেবো না এবং সাম্প্রদায়িকতাকে আমি গ্রহণ করব না এই জায়গা থেকে আমাকে অবস্থান নিতে হবে তদন্ত তো অবশ্যই হতে হবে বিচার বিভাগে তদন্ত করার মধ্য দিয়ে আমি হয়তো দোষী নির্দিষ্ট করতে পারি কোন ব্যক্তি দোষী না হবে কিন্তু ঘটনাগুলো তো খুব দিনের আলো মতো পরিষ্কার তো চোখের সামনে ঘটনা ঘটছে বেগমগঞ্জের যে ঘটনাটি ঘটেছে সকালবেলা আপনার গাছের গুড়ি ফেলে দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে দুপাশে রাস্তা যদি বেরোতে না পারে যদি পুলিশ আসতে না পারে এবং কারা করেছে এটা খুব মানে কেউ ইসের ঘটনা না এবং যে কারণে সেখানকার ওসিকে প্রত্যাহার করার কথা বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে সংবাদ সম্মেলনে তারা সেখানে দাবি করেছেন এবং ইউরোকে প্রত্যাহারের দাবি করেছেন তার কারণ তারা সে দায়িত্ব তারা তারা পালন করেননি ষাটের দশকের সেই কালে যখন সরকারের তরফ থেকে এই ধরনের দাঙ্গাগুলো বাঁধানোর চেষ্টাগুলো হতো আমাদের আন্দোলনকে সামনে রেখে তখন কিন্তু এই বিষয়টি আমরা কিন্তু সমাধান করেছি সে রাঙ্গা বিরোধী দায়ী তাদের তো বিচারের আওতায় আনতে হবে ভদ্র হচ্ছে যে বিচারের আওতা তো নিশ্চয়ই আনতে হবে বিচারের আওতায় তারা অবশ্যই আসবেন কিন্তু আপনাকে আগে প্রথম কাজটা হচ্ছে এই বিষয়টিকে বন্ধ করা এবং এটাকে মানে যারা সংখ্যালঘু রয়েছে তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা এটা না করে আপনি কেবলমাত্র কিছু দোষী অপরাধী হয়ে গেছেন সুতরাং বিচার আওতায় নিয়ে আসলাম এই বিচারের তো দীর্ঘদিন ধরে চলবে কোনো সন্দেহ আমি একটি প্রশ্ন যে সরকার আসলে তাদেরকে কতটা নিরাপত্তা দিতে পারছে আপনার কি মনে হয় প্রশ্ন হচ্ছে আপনি যদি সংগঠিত উপায়ে কোথাও গিয়ে কোনো আক্রমণ করেন তখন সরকারের জায়গা থেকে তার যে জনবল কাঠামো থাকে যেমন গাইবান্ধার সুন্দরকর যে ঘটনাগুলো ঘটেছে আর কি সেখানে একেবারে সম্প্রদায় আমাদের প্রত্যক্ষ যে সমস্ত ঘটনা ঘটনাগুলি আমরা লক্ষ্য করেছি সেখানে প্রত্যক্ষভাবে গিয়ে যখন আক্রমণগুলো হয়েছে সংগঠিত আক্রমণগুলো ঘটনা ঘটছে আপনি সেই পকেটগুলো থেকে যখন আক্রমণগুলো আসতে থাকে তখন তাৎক্ষণিক কোনো প্রতিবিধান করা সম্ভব নয় যেটা করা সম্ভব সেটা পরবর্তীকালে যেটা এখন ঘটছে এখন যে এখন যে কারণে অন্তত পক্ষে এটা কিছুটা হলেও আপনার নিবৃত করা গেছে বলে আমার নিজের ধারণা ধন্যবাদ রাশাদ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ সমস্যাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যা সন্দেহ নাই তবে বাংলাদেশের লোকজন ধর্মীয়ভাবে এত উদার যে পৃথিবীতে আর কোনো দেশে এ জাতীয় উদারতা লক্ষ্য করা যায় কিনা আমার জানা নাই আপনার মুসলমানদের ঈদের সময়ে সরকারি বন্ধ হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমীর সময় সরকারি বন্ধ খ্রিস্টানদের বড়দিনে সরকারি বন্ধ বৌদ্ধ পূর্ণিমায় সরকারি বন্ধ পৃথিবীর কোনো দেশে নাই এখানে পরিষ্কার ঘটনাটি রাজনৈতিক নয় এই ঘটনাটিকে রাজনীতি করা হলেই এর বিচার হবে না এবং এর প্রসার বাড়তে থাকবে এটি একটা সিম্পল অপরাধ এবং সেই অপরাধের জন্য যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে তরিত তাহলে বন্ধ হতে বাধ্য কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা জানেন আজকে আমাদের এখানে আইনের শাসন বলে কিছু নাই যার ফলে কিছু লোকের উপরে আইন প্রয়োগ করা যায় না এটা সবাই জানে এই পরিপ্রেক্ষিতে আমার পরিষ্কার সাজেশন যে অবিলম্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক আমরা যত রকমের সহযোগিতা প্রয়োজন হয় সরকারের সাথে আমরা করব বিএনপি করবে অবশ্যই এবং এর জন্য বিএনপি বা অন্য যে কোনো দলের কর্মীরা যদি দরিদ্র থাকে এর মধ্যে তাদেরকে বিচারের সুপর্দ করা হোক আনোয়ার একটি একটি প্রশ্ন যে যে হামলাগুলো হয়েছে সেখানে মোটা দাগে জামায়াত ইসলামের দিকে আঙ্গুল নির্দেশ করা হচ্ছে এবং অভিযোগটা বেশ জোরে সরে উঠছে এবং জামায়াত ইসলামী আপনাদেরই একটি রাজনৈতিক শরিক দল এবং আপনাদের সঙ্গেই তারা আছে রাজনৈতিকভাবে এখানে কি বলবেন এখানে জামা অঙ্গুলি নির্দেশ কার দিকে হচ্ছে এটা অঙ্গুলি সবার দিকে আপনি নির্দেশ করতে পারেন আপনি আমাদের নিকট অতীতে ঘটনা আছে আপনার কক্সবাজারের ঘটনা আছে নিকট অতীতে এর ভিন্ন মাত্রায় ঘটনা আছে আমাদের বিডিআরের অনেক প্রাণহানি ঘটেছে সেখানেও এই পরিপ্রেক্ষিতে আপনার আমি আমার মনে পড়ে ছবি শুদ্ধ একটা অন্য একটি দলের একজন নেতা ছবি দেখেছি এবং কোথায় সে আক্রমণ করেছে কী আক্রমণ করেছিল সেটাও আমি দেখেছি আমি দেখেছি কাজী জামাতকে বলছি না যে আপনি জামাতকে ধরবেন না আপনার জামাত যদি করে থাকে জামাতকে অবশ্যই আপনি সেই বিচারের কাঠ গড়ায় দাঁড় করান আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে তারা একটা বিবৃতি দিয়েছে সেখানেও তারা হামলা শিকারের ব্যক্তিদেরকে উদ্ধৃত করে বলছে যে যারা জামায়াতের হরতালের সঙ্গে সম্পৃক্ত ছিল তারা গিয়ে মানুষের বাড়ি ঘরে বিশেষ করে বেগমগঞ্জ নোয়াখালী রামগঞ্জে সেখানে এরকম কথা কিন্তু আসছে এটা যে শুধু দেশে নয় দেশে প্রশ্ন করবো আপনি কোথাও শুনেছেন কেউ সরকারি দলের কারণ নাম বলেছে বা সরকার নিয়োগ করেছে করে নাই তার কারণ হচ্ছে করতে পারবে না সেই জন্যই এখন সহজ হচ্ছে আমি বলছি না যে জামাত করছে বা করে নাই আমার কোশে মতামত নাই আমার কথা হচ্ছে জামাত যদি করে থাকে এর দায়িত্ব হচ্ছে সরকারের তাদেরকে পাকড়াও করা তাদের বিচার করা এবং তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়ে গেছে তা না করে তাদেরকে বললেন তোমরা সবাই এগুলো করে বেড়াচ্ছ এবং তাদেরকে বিশ্বে একটা বদনাম দেওয়ার চেষ্টা করবেন এটা ঠিক হবে না ধন্যবাদ আপনাকে এম কে এখানে শ্রোতা দর্শকদের আপনি কিছু বলতে প্রশ্ন চাই যে আমি কেউ কেউ আশ্চর্য হলাম ইমকানি সচিব ছিলেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এবং এবং আমার মনে আছে ষাটের দশকে যখন এদেশে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো সংগঠিত হয় তখন তিনি খুব দায়িত্বপূর্ণ পদে থেকে সে সমস্ত সামলেওছেন বটে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক সহিংসতা এটা কেবলমাত্র একটি ফৌজদের অপরাধ এটা এভাবে যদি জিনিসগুলোকে আমরা দেখি তাহলে খুবই মারাত্মকভাবে এটাকে অতি সরলীকরণ করা হচ্ছে আসলে এটার এভাবে কিন্তু সেটা দ্বিতীয়ত হচ্ছে যে এত চোখের সামনে জামাত এই ঘটনাগুলো করছে তারপরে আপনি বলবেন যে আপনি তাকে অঙ্গুলি নির্দেশ করছেন এবং সঙ্গে সঙ্গে দু একটি ইনসিডেন্টকে তুলে নিয়ে এসে হয়তো তার সাথে যুক্ত করবেন সেটার সাথে এটা তো

ধরার চেষ্টা যদি করা হয় তাহলে আমার একটা ফলপ্রসূ হবে এবং এটাকে দেশের লোকের সমর্থন করা কিন্তু সেটা করা যাচ্ছে না কারণ আইন সবার জন্য যে সুষ্ঠু তদন্তের পরে আমি জোর দিয়েছি এই জন্যে যে অন্যগুলোকে বাদ দিয়ে নেই সুষ্ঠু তদন্ত হলে এই যে রাজনৈতিক যে প্ররোচনার কথা আর আছে সেটা বেরিয়ে আসবে এবং আমি এটাও বলছি যে একটা যুক্তিসঙ্গত সন্দেহ আছে যে অমুক একটি দল করছে তাহলে ওই সন্দেহটাকে সত্যি প্রমাণ জন্যই তদন্তের প্রয়োজন আছে ধন্যবাদ আপনাকে বলতে চেয়েছিলেন সেকেন্ড সময় পাবেন না আমি মনে করি যে এটা অপরাধ তো বটেই এটা একটা রাজনৈতিক অপরাধ এখানে একটা রাজনীতি অবশ্যই জড়িত আছে এবং আমি যেহেতু গবেষণার সাথে জড়িত আমি আমার গবেষণার মধ্যে দিয়ে বের হয়ে এসেছে অনেক সময় আমরা জামাতকে অনেক কিছুর জন্য ডাইরেক্টলি ব্লেম করেছি তো পরে দিয়ে দেখা গেছে ওখানে আওয়ামী লীগ বিএনপি যতটা জড়িত ছিল যা ঠিক ততটা জড়িত ছিল না ধন্যবাদ আপনাকে আমেনা হোসেন এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলা ডট কম এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারবেন তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামেও আপনার মতামত তুলে ধরার সুযোগ আছে এখন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আশা করি আমাদের সাথেই থাকবেন বিরতির পর আবারও ফিরে এলাম আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ এবারে পরের প্রশ্ন পরের প্রশ্ন করবেন এস এম নজরুল ইসলাম পুলিশ রাষ্ট্রের একটি অঙ্গ প্রতিষ্ঠান রাজনৈতিক কর্মসূচিতে পুলিশকে মেরে ফেলা হচ্ছে কেন এটা আমার জানার দরকার এটা আপনি জানতে চান ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য সংক্ষিপ্ত শুরুটা করতে চাই মোহাম্মদ নুরুল হুদা আপনাকে দিয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক কেন পুলিশকে মারফিতে হচ্ছে উনি যে প্রশ্নটি করছেন এর ছোট জবাবও আছে বড় জবাবও আছে ছোট জবাবটা হচ্ছে যে পুলিশ হচ্ছে রাষ্ট্রের খুব দৃশ্যমান যেটা অথরিটির একটা সিম্বল দেখা যায় তাকে অতএব তাকে মেরে যদি আমি তাকে রাগান্বিত করতে পারি পরবর্তী অ্যাকশন নিতে পারি এগুলো তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো সন্দেহ নাই আর কি এইটাই উদ্দেশ্য উদ্দেশ্যটা খুবই খারাপ এখানে সাম্প্রতিক যে সহিংসতা হয়েছে সেখানে অনেকে অভিযোগ তুলছেন যে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে অনেক জায়গায় পুলিশের উপর গুলি করা হয়নি পুলিশ সেটা চাইলে অন্যভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারত কিন্তু গুলিটাকেই তারা প্রথমে নিয়ে এসেছে অনেক এখানে এই এই ঘটনাটা এভাবে এত সোজা না যেমন আমি বলবো যে বিভিন্ন জায়গায় অনেক ঘটনা হয়েছে প্রত্যেকটি ঘটনা তদন্ত করলে বেরোবে তবে আমি এটা মনে করি বাংলা অতি কথনের ভাষা অতিরঞ্জনের ভাষা এই যে বলা হচ্ছে পাখির মতো গুলি করে মারা হচ্ছে এর মধ্যেই কিন্তু একটা ভুল আছে পাখিরা তো নিরীহ এদিক ওদিক চলে যায় যারা এসে পুলিশকে মারছে এবং যে সুন্দরগঞ্জের কথা মাননীয় সংসদ সদস্য বললেন সেখানে শুধু দেখবেন এই চারজন লোককে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই যারা আক্রমণ করছে তারা যে খুব নিরীহ তা না তো আপনি যখন পাখির মতো বলেন তখন মনে হয় যেন পাখি খুব নিরীহ একটা কিছু তো নিরীহ লোকের মোকাবেলা করছেন না আমি 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 বলছি না পুলিশে ভুল করছে না হয়তো করছে কিন্তু এই যে পাখির মতো গুলি করে মারা হচ্ছে এই কথাটি ঠিক না আচ্ছা খুব সংক্ষেপে যদি বলেন এই যে পুলিশ বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হচ্ছে যেটা বলা হচ্ছে এতে করে এর প্রভাবটা রাষ্ট্র ব্যবস্থার উপর কি পড়তে পারে রাষ্ট্র তাদের যারা এই কাজ করতে এসেছেন তারা তো জেনেই আসেন এই কাজ করতে হবে আইন শৃঙ্খলা যখন আপনি নিবারণ করতে আসবেন বা এইটা উদ্ঘাটন করতে আসবেন অপরাধ তো আপনার আপনার একটা আপনার একটা ঝুঁকি বিপদ আছে এটা ঠিকই কিন্তু আমি তো বলছি যে আপনি গঠনতান্ত্রিক রাজনীতি যারা করে তাদের প্রতিবাদের ভাষা এইটা না অতর্কিতে নেমে গেলাম রাস্তার মধ্যে তারপরে গুলি বোমা করলাম এই যে যা সোনারগাঁও হোটেলের সামনে যেটা হয়েছিল এইটা আমরা গঠনতান্ত্রিক রাজনীতিতে দেখিনি এবং এখনও যে এই যে পুলিশকে আক্রমণ করা আরেকটা জিনিস বুঝতে হবে আপনি এই সবাই এই একই সংস্কৃতির লোক আপনি যদি একটা রিয়াক্টিভ কালচারের লোক হন তাহলে যেখানে আপনি চট করে আমরা বাঙালিরা চট করে রেগে যাই চট করে হাসি পুলিশ বাহিনীতে যারা আসছে তাদের ট্রেনিং যতই থাকুক একটা রিয়াক্টিভ কালচারের থেকে আপনি ব্রিটিশের মতো ফ্ল্যাগম্যাটিক যেটা বলে যে ইজিলি এক্সাইটেবল না ওইটা হবে না সেজন্য এটা অত্যন্ত অশনী সংকেত মনে করি গঠনতান্ত্রিক রাজনীতির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এম আনোয়ার সাম্প্রতিক সহিংসতা পুলিশ পুলিশের মার খাওয়া পুলিশের গুলি করা নানা প্রথমত হচ্ছে পুলিশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবং তাদেরকে এই দায়িত্ব পালন করা সম্পর্কে বছরের পর বছর খুব ইন্টেন্সিভ প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে করবে তো এখন সেই প্রশিক্ষণগুলো যদি কাজে লাগানো হয় তাহলে দৃষ্টপট একরকম হবে আর তা না করে যদি পুলিশ সরকারের না হয়ে দলের হয়ে যায় তাহলে ভিন্ন রকম পরিস্থিতি হবে এখন এখন যেটা হচ্ছে যে আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন পুলিশ এই ঘটনাটাকে আর কিভাবে মোকাবেলা করতে পারতো মোহাম্মদ নুরুল হুদা যেটা বলছেন গায়েবান্ধায় চারজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে বগুড়ায় থানা আক্রমণ করা হয়েছে তাহলে পুলিশের হাতে আর অপশন কি ছিল অত্যন্ত অত্যন্ত ন্যায্য কথা এখন কথা হচ্ছে যে পুলিশকে চারজন পাঁচজন পুলিশকে প্রাণ দিয়েছে ইনফ্যাক্ট সাতজন বোধ হয় এটা 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 বোধ হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা দেশের জন্য পুলিশের জন্য আমি স্বীকার করি কিন্তু প্রথম কথা হচ্ছে যে এর বাইরে মারা গেছে জামাতের মারা গেছে ছিচল্লিশ জন জামাত বিএনপি আওয়ামী লীগের বাইরে মারা গেছে তেত্রিশ জন এর মধ্যে দুজন মহিলা দুটো শিশু আছে এদের মারার প্রশ্নটাও এর মধ্যে আসবে আজকে পুলিশ ধরেন আজকে হরতাল হরতালের সময় মিছিলের জন্য কাকে মিছিল করতে দেওয়া হয় কাছে মিছিল করতে দেওয়া হয় না এটা সবাই তো জানেন আজকে যদি জনগণ বিশ্বাস করতে পারত যে পুলিশ সত্যি তাদের আইন অনুযায়ী সি আর পিসি অনুযায়ী পিপিসি অনুযায়ী পিআরবি অনুযায়ী তাদের প্রশিক্ষণ অনুযায়ী নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলের প্রতি আইন সমানভাবে প্রয়োগ করছে আমার বিশ্বাস একজন যদি পুলিশকে আক্রমণ করতে যেত আরও দশজন পুলিশকে রক্ষা করতে যেত এরকম একটু ধন্যবাদ এম কেন আমি দর্শকদের কাছে যেতে চাই অনেকগুলো হাত দেখি চতুর্থ সারিতে একজন হাত তুলছেন আপনি অনেকক্ষণ ধরে হ্যাঁ জি আপনি সংক্ষেপে বলবেন যে পুলিশকে মার খেতে হচ্ছে কেন আপনার কি মনে হয় আমার প্রশ্নটি হচ্ছে যে রাশাদ খান মেনন এবং এম কে কাছে যে জামাতের বর্তমান যে চলমান সহিংসতি রয়েছে এর মধ্যে যে পুলিশ মারা যাচ্ছে সেই জন্য স্বাধীনতা পরবর্তী সকল সরকার দায়ী নয় কি কেননা বর্তমানে জামাতকেই কিন্তু স্বাধীনতা পরবর্তী সেই রাশাদ খান মেননের যে দলটি আছেন তারা অর্থাৎ মহাজোর দলটি এবং বর্তমানে যারা বিএনপি আছেন তারাই প্রশ্ন দিয়েছেন তারাই কি দায়ী নয় আচ্ছা ধন্যবাদ আমি দুজনের কাছেই আসবো আপনাদের দুজনের কাছে প্রশ্নটি উনি করেছেন তার আগে আমি আরও দুটি নিতে চাই আচ্ছা পেছনে দেখে একজন হাত তুলেছেন আপনি পুলিশের উপরে যে হামলা আমি বলছি বর্তমান দেশে আইনের শাসন পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতেছে এই শাসনকে ধন্যবাদ আপনাকে সেই জন্য এই পাশে হাত তুলেছেন আপনি প্রথম সারিতে জি আমার বাড়ি মানিকগঞ্জ সিঙ্গার উপজেলা আমার পার্শ্ববর্তী গ্রাম গোবিন্দল গ্রাম মাত্র কয়েকদিন আগে চারজন লোক মারা গেছে পুলিশের গুলিতে তা আমি ওখানে দেখেছি যে কিভাবে এলাকার লোক এই পুলিশকে আক্রমণ করছে সমস্ত লোক নারী পুরুষ সম্মিলিতভাবে ওখানে আমাদের থানার আঠারো জন পুলিশ ছিল সেই আঠারো জন পুলিশের অলরেডি পনেরো জন পুলিশকে আহত করে ফেলছে অলরেডি অলরেডি শোয়াই ফেলছে তাদেরকে আর মাত্র তিনজন পুলিশ ছিল এখন ওই মুহূর্তে যদি পুলিশ তাদেরকে প্রতিরোধমূলক এ না করতো তাদের নিজেদের বাঁচার তাগিদে তারা তখন গুলি চালাইতে বাধ্য হয়েছে ধন্যবাদ আমি আর একটা একজনের কমেন্ট নিতে চাই এ পাশে আপনি জি আসলে অতীত ঘটনা থেকে দেখা যায় যে প্রতিটি সরকার সাধারণত পুলিশকে ব্যবহার করে থাকে এবং পুলিশকে যেভাবে সাধারণ জনগণ আক্রমণ করে তার প্রতিঘাত হিসাবে পুলিশ তাদেরকে গুলি ছড়ে আর কি করতে বাধ্য হয় পুলিশ তাকে আত্মরক্ষার সাথে গুলি করতে বাধ্য হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে আমেনা মহসিন আমি আসলে খুব সংক্ষেপে উত্তর দেব কারণ এটার উপর বেশ আলোচনা হয়ে গেছে এখানে আম প্যানেল থেকে অ্যাকচুয়ালি অডিয়েন্সরাই বলেছেন যে পুলিশকে প্রতিটা দলই ব্যবহার করেছে যে রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়েছে এটা একটা বড় ইয়ে তো আমি এই মুহূর্তে যেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে যারা এখানে পুলিশদের ওপরে হামলা করছে এটা এক ধরনের পুলিশ যেহেতু রাষ্ট্রের একটা সিম্বল সেটার প্রতি একটা অনাস্থা জানানো হচ্ছে সে সেভাবেই আমি দেখছি একটা রাজনৈতিক দল কিভাবে লাভবান হতে পারে যদি সেটাই তারা প্রমাণ করতে চায় কেউ তারা কিভাবে লাভবান হতে পারে ওরা দেখা আমি এই সরকারের উপরে এবং এটার ইনস্টিটিউশনের উপরে আমার এক ধরনের অনাস্থা সেটা এবং তারা মনে করছে না যে পুলিশ তাদের পক্ষে আছে মনে করছে পুলিশ এই দলের পক্ষে আছে যারা এখন ক্ষমতায় আছে ধন্যবাদ আপনাকে আমেনা হোসেন রাশেদ খান মেনন পুলিশের ভূমিকার কথা এবং একজন আপনার কাছে এটি প্রশ্নও করেছেন যে আসলে স্বাধীনতা পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না তার পরিণতি হচ্ছে এটি এটি আমার মনে হয় যে আমার মনে হয় প্রথম থেকেই এই জিনিসগুলো খুব অতি সরলীকরণ করে আপনিও প্লেস করছেন অত্যন্ত অতি সরলীকরণের ব্যবহার করছেন যে প্রশ্নটা বলছি প্রথম কথা হচ্ছে যে এখানে পুলিশের উপর যে আক্রমণ আসলে তো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এটা এটা খুব স্পষ্ট বিষয় হচ্ছে এটা অনাস্থর বা আস্তার প্রশ্ন নয় এটা হচ্ছে যে মুখ্যত এখানে নাম ধরেই বলতে হয় যে আমাদের নাম নামধরে আমি বলছি যে তারা গত পাঁচ পাঁচই নভেম্বর থেকে শুরু করেছেন এবং ধারাবাহিকভাবে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু আপনি খেয়াল করে দেখবেন যারা একটু সাধারণভাবে যে দেখবেন যে তারা পুলিশকে আক্রমণ করছে এবং রাষ্ট্রীয় স্থাপনা আক্রমণ করছে খেয়াল করে দেখবেন এটা আসলে তারা বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব থেকেই স্বীকার করেন না বলেই সেই রাষ্ট্রের উপর তাদের আক্রমণটি তারা জানাতে তারা চেষ্টা করছেন পুলিশ প্রচণ্ড সহনশীলতা পরিচয় দিয়েছিল একটা পর্যায়ে এবং একটা পর্যায়ে এসে পুলিশকে সেখানে দেখা গেছে যে মিছিলের অনুভূতি দিচ্ছে রজনীগন্ধা আপনি তাকে দিচ্ছেন আর রাতের বেলা ককটেল মেরে তাকে মেরে ফেলছেন দুটো জিনিসটা নিশ্চয়ই মেলে না আর কি এবং এই সরলীকরণ করে তো কোনো লাভ নেই আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশের রাজনীতিকরণের যে কথাটা বলছেন আমি এখন যদিও আপনার মহাজোটের অংশীদার কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তো দলের ছিল হচ্ছে বা দল কতগুলো ছিল হচ্ছে বিএনপি জামাত জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরাই ছিলেন কোন পর্যায়কালে আপনি পুলিশকে সরকারের যে যে দলগুলো ক্ষমতা রয়েছে তার বাইরে গিয়ে তারা কাজ করেছেন এটা বলেন দেখি আমাকে রাজনীতিকরণের কথা উদাহরণ নেই সেটাই বলছে সেই উদাহরণ তো নেই নেই তার কারণ হচ্ছে যে এটা অতীতের অভিজ্ঞতা আমি তো আপনি জানেন আনার ফাই বলবেন যে আমরা তো বড়ই হয়েছি পুলিশের একটা মার্কে বলতে পারেন পুলিশদের খেতে খেতে এই পর্যন্ত এসেছি রাজনীতির এই জায়গায় এসেছি আর কি তো সেখানে সেই খানের পুলিশ দেখেছি আমরা এইখানে পুলিশ দেখেছি আমরা আওয়ামী আমলে পুলিশ দেখেছি আমরা বিএনপি আমলে পুলিশ দেখেছি আমরা সুতরাং এই যে আজকে এসে পুলিশের রাজনীতিকরণের অভিযোগ করছেন এটা কোনো যুক্তি আসলে মনে হয় আমি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই আপনাকে ছোট করেই উত্তর দেন যে সহিংসতা হচ্ছে এবং পুলিশ এটাকে যেভাবে মোকাবেলা করছে এর চাইতে কি আর কোনো ভিন্ন পন্থা হতে পারত আমি তো মনে করি যে বরঞ্চ আমি বরঞ্চ অভিযোগ করেছি পার্লামেন্টে দাঁড়িয়ে যে তোমরা তাদের রজনীগন্ধে বেড়াতে যাচ্ছ এটা কেন করছো যেখানে তুমি ককটেল খাচ্ছ এটা কেন করছো আজকে বরঞ্চ আমি বলবো যে পুলিশ তো অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে তারা সহনশীল ভূমিকা পালন করেছে বিশেষ করে যে কথা আমাদের সিঙ্গারের বন্ধু এখানে বললেন এখানে উল্লেখ করলেন যে পনেরোজন শুয়ে পড়েছে তিনজন বেঁচে আছে তিনি কি করবেন আর সুন্দরগঞ্জে ঘটনাটি তো আরও মারাত্মক আপনি এবং যশোরের কালীগঞ্জের ঘটনা হচ্ছে যে পুলিশ পড়ে গেছে তারপর তাকে সাবল দিয়ে তার মাথার মধ্যে মেরেছে এবং এই অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা জীবনে আছে যে রক কাটা চোখ তোলা হাত কাটার যে রাজনীতি আমাদের দেশে প্রচলিত ছিল ধন্যবাদ রাশেদ খান মেনন এখানে শ্রোতা দর্শকদের আবারও জানিয়ে রাখতে চাই আপনারা যদি বিবিসির বাংলাদেশ সংলাপে অংশগ্রহণ করতে চান তাহলে আপনি টেলিফোন অথবা এস করতে পারেন শূন্য এক সাত পাঁচ এই নম্বরে এছাড়া আপনি ইমেলও করতে পারেন ইমেল করার ঠিকানা সংলাপ অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এখন আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি শীঘ্রই ফিরব বিরতির পর আবারও ফিরে এলাম আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ এবারে পরের প্রশ্ন পরের প্রশ্ন করবেন নোমান আদনান সরকার ও বিরোধী দলের মুখোমুখি কঠোর অবস্থান কি দেশকে আরও অনিশ্চয়তার দিক ঠেলে দিবে আপনার কি মনে হয় ঠেলে দিচ্ছে জি ঠেলে দিচ্ছে আমার মনে হচ্ছে কেন মনে হচ্ছে মনে হচ্ছে বিরোধী দল এক দফা আন্দোলনে যাচ্ছে আর সরকার সেই আন্দোলনকে দমিয়ে রাখতে চাচ্ছে তো এই দুই দমনের ভিতরে কোনো সংলাপ বা নমনীয়তা না থাকার কারণেই আজকে দেশ যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে শুরুটা করতে চাই আপনাকে দিয়ে যে সরকার এবং বিরোধী দলের মুখোমুখি অবস্থান এবং এরই মধ্যে প্রধান বিরোধী দল এক দফার কথা বলেছে সরকার পতনের জন্য কি বলবেন কোন দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে আমার বন্ধু যে প্রশ্ন করেছেন আমি তার প্রশ্নের মূল সূত্র এবং কথার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত দলীয়ভাবে একমত প্রথম কথা হচ্ছে যে দেশে যে একটা রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে এবং একটা কি বলবো আগ্নেয়গিরির মুখের মধ্যে দেশটা বসে আছে এই তথ্যটা সরকারকে স্বীকার করতে হবে এখানে হয়তো উল্লেখ না করলেই ভালো হতো তুমি বলো মেনন ভাই নিজেও সংসদে এ সম্পর্কে এই সংসদে অনেক বক্তব্য রেখেছেন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার বিবেকের তারণায় দেখেছেন হয়তো তো সেইখানে আজকে সরকারকে অনুধাবন করতে হবে যে আজকা তারা যেভাবে শুধুমাত্র নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য দেশের সকল মানুষের মতামতকে উপেক্ষা করে এমনকি তাদের দলের ভিতরেও অনেক নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে যে আজকা যে তারা ক্ষমতায় থেকে তাদের এমপিরা ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে এদেশে নির্বাচন করবেন আর সেই নির্বাচন হাসিমুকে মেনে নেবে বিএনপি বা দেশের জনগণ এই ধারণা থেকে সরে এসে বিরোধী দলের সাথে আলোচনায় বসুন যে কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় কিভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা রূপরেখা পুনর করা যায় তারা সুপ্রিম কোর্টের রায়ের দোহাই দিয়ে যে সংবিধানে যে সংশোধন করেছে এর চেয়ে বড় ইন্টালেকচুয়াল ডিজনেস্টি আর কিছু হতে পারে না এখানে আনোয়ার একটি প্রশ্ন যে আপনারা বলছেন আলোচনার জন্য বিরোধী দল তৈরি আছে সরকার ডাকলেই আপনারা সেখানে সারা দেবেন অন্যদিকে এই যে এক দফা আন্দোলনের কথা বলছে যে মূলত সরকার পতনের জন্য যেটা বিএনপির বিভিন্ন নেতাদেরকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সরকার চার বছরের বেশি শেষ করেছে আর সাত আট মাস মেয়াদ বাকি আছে সাংবিধানিকভাবে সেটাই যদি হবে তাহলে এই সাত মাস আগে সরকারকে উৎখাত করার এই এক দফা আন্দোলনের কথা এখন আপনারা কেন বলছেন আপনি কি মনে করেন যে আমাদের আগে বলা উচিত ছিল কারণ আগে বললে এই সংকটটা আরও আগের সৃষ্টি হতো আমরা চাইনি দেশে আমরা সরকারকে সময় দিয়েছি বারবার বারবার করে আমরা সময় দিয়েছি যে সরকার নিজে হয়তো বুঝতে পারবে যে এটা একটা অবশ্যম্ভাবী যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশের মানুষ কোনো নির্বাচন গ্রহণ করবে না তারপর তারপরে আলোচনায় আসবে যখন দেখা যাচ্ছে তখন না এখন একদিকে হ্যাঁ তাদের কেউ কেউ আলোচনার কথা বলছে আর তার একই দিনে তার বড় নেত্রী কি বলছেন বলছেন যে বিএনপি নাকি কি পাকিস্তানের দালাল এই জাতীয় কথাবার্তা বলছেন কাজেই তাদের যে সৎ উদ্দেশ্য নেই এটা পরিষ্কার আজকা একমাত্র সমাধান হচ্ছে কিভাবে নির্বাচন হবে এটা নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করা আলোচনার মাধ্যমে ধন্যবাদ মিস্টার আনোয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ নুরুল হুদা দেশ কোন দিকে যাচ্ছে যেটা নিয়ে আজকাল অনেকেই নানা প্রশ্ন করেন যে একটা সংঘাতপূর্ণ অবস্থা বিপরীতমুখী অবস্থান কোন দিকে যাচ্ছে আপনার আমি আমি যেহেতু সরকারি চাকরি করেছি নিকট অতীতে এবং একটা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমি আইজি ছিলাম আমি মনে করি যে আমরা যেহেতু আমাদের দেশে এই প্রতিষ্ঠানগুলোকে অবক্ষয়ের জন্য আমরা দায়ী অতএব এই ধরনের একটা পরিস্থিতি অনিবার্য হয়ে গেছে আর কি এখন এর রাজনৈতিক সমাধান দরকার আর ইনস্টিটিউশনগুলোকে যদি ঠিক না রাখি তাহলে আমাদের দেশের জন্যে অবস্থা খুব ভালো না কেন এই যেটা বলা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এই জন্যেই যে এটা তো ইউনিক আমাদের দেশে অন্য কোথাও এই 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 সিস্টেম নাই যেহেতু আমরা পরস্পর পরস্পরকে বিশ্বাস করতে পারি না এখন ইলেকশানটা তো কন্ডাক্ট করে দেশের ইনস্টিটিউশনসগুলো একটা ইলেকশন কমিশন করে আমলারা করে পুলিশ বাহিনী করে যারা আমলা আপতন্ত্রের অংশ সেইখানে নিশ্চয়ই অবক্ষয় হয়েছে আমরা কেন ভরসা করতে পাচ্ছি না তো এই জন্যে এর জন্য আমি ওই চূড়ান্ত বিশ্লেষণে রাজনীতিবিদরাই দায়ী তারা দেশের যে প্রতিষ্ঠা এক প্রতিষ্ঠানগুলোর উপরেই একটা সমাজ নির্ভর করে তো না হলে আমরা হয়তো ক্রমশ একটা রাষ্ট্রবিহীন সমাজের মধ্যে চলে যাব যদি এরকমভাবে চলতে থাকে ধন্যবাদ নুরুল হুদা আপনাকে আমি দর্শকদের কাছে যেতে চাই খুব সংক্ষেপে কোনায় ক্যামেরার পেছনে আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন জিমিল্লা রহমান সরকার সরকারকেই গণতন্ত্রে বিশ্বাসী যদি বিশ্বাসী হয় তাহলে রাজনৈতিক সংকট উত্তরণে বিরোধী দল সহ সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ উদ্বেগ নিচ্ছে না কেন আচ্ছা ধন্যবাদ আপনাকে পেছনে পেছনে আপনি আমরা অতীতে দেখেছি পঁচাত্তর সালের সময় বাকশাল সরকার কায়েম করা হয়েছিল আমাদের নির্বাচনকালীন ব্যবস্থা বিনষ্ট করার জন্য আমাদের বর্তমান সরকারও মানে চাচ্ছে একদলীয় গণতন্ত্র নির্বাচনটা নিজের সরকারের অধীনে করার মাধ্যমে যাতে সামনের বার যাতে ক্ষমতা যাওয়ার কুকৃত করার একটা ব্যবস্থা চিন্তা করছে আমরা আশা করব দেশের মানুষের সাধারণ মানুষ যে সিদ্ধান্ত নেবে সেই মতামত অনুসারে যাতে নির্বাচন হয় ধন্যবাদ আপনাকে আমেনা মহসিন আমার মনে হয় যে সরকার এই মুহূর্তে যদি আলোচনায় না বসে তাহলে অবশ্যই একটা একদম আউট রাইট কনফারটেশনের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানে আমি আরেকটু বলবো এখানে মেনন ভাই আছেন উনি আছেন ওনাদেরকে উদ্দেশ্য করে যে দেখেন এটা তো পলিটিক্সের যে কোনো ছাত্রই জানবে যে এখানে আমাদের স্ট্র্যাটেজাইজ কি করতে হবে এমন একটা সময় যেখানে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করছি তখন খুবই দরকার ছিল একটা জাতীয় ঐক্যমতের সেটা না হয়ে যেটা আমরা দেখলাম একটা বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হলো এবং সেটা সৃষ্টি করা হলো এ কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যুটা নিয়ে এই সময় আমার মনে হয় যে খুবই দরকার যে সরকারি দল কে নিয়ে এসে কেটেকার টেকার গভর্নমেন্ট এই ইস্যুটার সমাধান করে তারপরে এগিয়ে যাবে না হলে আমি কোনো কিন্তু এটা থেকে উত্তরণের পথ দেখছি যুদ্ধ অপরাধীদের বিষয়টার জন্যে আমার জাতীয় ঐক্যমতের প্রয়োজন নাই তার কারণ যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে তাদের ফৌজদারি অপরাধের আওতায় আনা উচিত এর সাথে জাতীয় ঐক্যমতের দর প্রয়োজন নাই আমার পজিশনটা ক্ল্যারিফাই করতে পারে কারণ এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে জাতীয় ঐক্যমত বলতে আমি যেটা অবশ্যই এটা আমি বলবো যে যুদ্ধ অপরাধীদের বিচার আমাদের সবারই জাতীয় দাবি এটা কোনো দলের দাবি না কিন্তু হ্যাভিং সেড দ্যাট আমি যেটা আমি ক্লারিফাই করতে চাচ্ছি সেটা হলো যে যেহেতু বিএনপির সাথে অলরেডি সরকারের একটা ডিস্টেন্সড পজিশনে আছে সেখানে যদি আমি বিএনপিকে কনফিডেন্সে নিতে চাই তাহলে আমি যেখানে বিভাজনের জায়গা সেগুলো আমি কমিয়ে আনবো এবং কেয়ারটেকার গভর্নমেন্টটা একটা ইস্যু যেখানে আমি ঐক্যমতে আসতে পারলে জায়গাটা কম দূরত্ব কমে আসবে ধন্যবাদ আমি হোসেন আপনাকে রাশেদ খান মেনন কি বলবেন ক্ষমতাসীন জোটের শরিক দল হিসেবে ক্ষমতাসীন জোটের শরিক দল হিসেবে কেমন নয় এটা পার্লামেন্টে আমি স্পষ্ট করে বলেছি এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পালন বলেছেন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা কী হবে সেই প্রশ্ন নিয়ে আসেন সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আপনি আলোচনায় আসুন সংসদে যদি আসেন ভালো সংসদে যদি না আসেন সংসদের বাইরেও এটা আলোচনা হতে পারে কিন্তু বিএনপি যেটা প্রথম থেকেই যেটা তারা বলে এসেছে তারা শর্ট অফ কেয়ার গভর্নমেন্টের পুনঃ পুনর্বহল করা ছাড়া তারও কোনো প্রশ্নে আলোচনায় তারা যাবেন না এবং আমাদের সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টকে তো আমি বাদ দিতে পারবো না সুপ্রিম কোর্ট বলেছে যে এটা হচ্ছে সাংবিধানিক এটা অসাংবিধানিক বিষয় তারা বলেছেন আজকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রশ্ন নিয়ে যে আন্দোলনটা এসেছে এটা আমি আমি মনে করি না যে ইট ইস ইট ইজ এ কেয়ারটেকার মুভমেন্ট এটা হচ্ছে যুদ্ধাপরাধীদের যে রাজনীতি সেটাকে রক্ষা করার জন্য যে আন্দোলন এটা হচ্ছে সেই আন্দোলন সেই আন্দোলন পরিপূর্ণ হয় সেই আন্দোলন এটা কিন্তু নির্বাচন নিয়ে যদি কোনো আশঙ্কা থাকে দেশকে সংঘাতপূর্ণ অবস্থা নিয়ে নির্বাচন নিয়ে আমি তো কোনো আশঙ্কার দেখি না এই কারণে যে নির্বাচন হতেই হবে নির্বাচন হতেই হবে এবং নির্বাচন নির্বাচনের মধ্যে দিয়ে আমাকে আজকে ক্ষমতা পরিবর্তন ধন্যবাদ আশেদ খান মেনন আপনাকে আমি পরের প্রশ্নে যেতে চাই পরের প্রশ্ন করবেন নুরুল আমিন তিনি যে হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল যে আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায় সরকারের অধীনে হতে পারে দুই নম্বর সুপ্রিম কোর্টে বাংলাদেশের আটজন অত্যন্ত নাম করা আইনজীবীকে তারা অ্যামিকাস কি হিসাবে রেখেছিলেন এর মধ্যে একমাত্র একজন ছাড়া বাকি সাতজনই নির্দলীয় তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দিয়েছিলেন সুপ্রিম কোর্টের সাতজন জজ এ রায় দিয়েছে এর মধ্যে চারজন তারা বলেছে যে না এটা বহাল থাকতে পারবে না তারা এখন এই পরিপ্রেক্ষিতে আমার ধারণা যখন নাকি আওয়ামী লীগও সংবিধানের জন্য কমিটি করেছে তাদের সাথে সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রী নিজে তারাও তখন বলেছে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকবে তারপরে যে মুহূর্তে একটা শর্ট আদেশ বের হলো আপনার সুপ্রিম কোর্টের ঘুরি করে পূর্ণ আদেশ বের হওয়ার আগেই সংবিধান সংশোধন করে ফেলা হলো এবং দুর্ভাগ্য হচ্ছে মেনন ভাইয়ের মতো এমন একজন নেতা ও সেখানে শিব সে ভোট দিলেন বললেন এই পরিস্থিতিতে আমি আমি বলার চেষ্টা করছি আচ্ছা যখন সমস্ত জাতির দাবি হিসাবে পরিণত হয়েছে আজকাল নির্দলীয় সরকার আর আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের প্রথম দাবি ছিল এই মুহূর্তে আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার নয় আমাদের দাবি হচ্ছে নির্দলীয় সরকার এবং সেই নির্দলীয় সরকার সরকার খুবই ভালো হলো আমি এটা খুবই ভালো হলো যে নির্দলীয় বলছি নির্দলীয় সরকার চাই

বর্তমান সংকট যে হরতাল হচ্ছে এটা জাতীয় অর্থনীতির খুব খারাপ অবস্থা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এই হরতাল বন্ধ করার জন্য উভয় দল যেভাবে হোক তারা এটা বন্ধ করার জন্য কোনো পরিকল্পনা করবে কিনা ধন্যবাদ আপনাকে আমি প্যানেলে আসতে চাই আমেনা আমা হোসেন আপনি এই জন্য ত্রিশ সেকেন্ড পাবেন যে হরতাল বন্ধ করার জন্য উভয় দল কোনো ঐক্যমত্য আসতে পারে কিনা ওনার মতামত ওনার প্রশ্ন এতক্ষণ যে আলোচনা হচ্ছিল আমার মনে হয় সেখানে এটার উত্তরটা আমরা পেয়ে পেয়ে যা যাচ্ছি আমি আমি দেখছি না যে কে ওনারা কোন মিটিং পয়েন্টে আসছে বাট আমি আশা করব যে ওনারা আসবেন না হলে আমরা আমরা একদম হবে একটা কনফ্রন্টেশনের দিকে যাচ্ছে না হরতাল নিষিদ্ধ করার যেটা আইন করা না না আমার মনে হয় হরতাল একটা গণতান্ত্রিক অধিকার এটা বাংলাদেশে প্রেক্ষিতে এটা আমরা শুনসুধ করতে পারবো না ধন্যবাদ আপনাকে মোহাম্মদ নুরুল হুদা কি বলবেন এটা আমার খুব মারাত্মক রকমের আপত্তি আছে আমি মনে করি না বর্তমান পরিস্থিতিতে একবিংশ শতাব্দীতে বর্তমান বাংলাদেশে হরতাল গণতান্ত্রিক অধিকার হতে পারে না আমাদের আমাদের নিজেদের যদি আমরা যদি দলবদ্ধভাবে আত্মহত্যা করতে চাই তাহলে আমরা হরতালকে গণতান্ত্রিক অধিকার বলব আচ্ছা ধন্যবাদ আপনাকে এম কে আনোয়ার কি বলবেন হরতালকে গণতান্ত্রিক অধিকার হিসেবে অস্বীকার না করে যাতে হরতাল যে জন্য সৃষ্টি হয় হরতাল করা হয় সেই কর্মগুলো থেকে বিরত থাকলেই তো হয়ে যায় আচ্ছা ধন্যবাদ আপনাকে রাশেদ খান মেনন কি বলবেন হরতাল হরতাল সমস্ত কথা যে সবাই যেটা বলেছেন যে হরতাল তো অবশ্যই গণতান্ত্রিক অধিকার কিন্তু হরতালের অর্থ যদি হয় যে আপনি ছুটিকা মিছিল করে গিয়ে মানুষ মেরে ফেলে দেবেন সেটা নিশ্চয়ই হরতাল হতে পারে না সেটা হরতাল না সেটা দরতাল এবং আপনি দেখেছেন যে কিভাবে শান্তিপূর্ণভাবে হরতাল হতে পারে অতীতে হয়েছে এবং সেটা আচ্ছা এখন কি সেই সময় এসেছে নিষিদ্ধ করার বা হরতালে নিষিদ্ধ করার কোনো জায়গা নেই এটা হচ্ছে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চার বিষয় এটা উপলব্ধির বিষয় আপনাকে রাশেদ আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য নিতে পারবো না আমি আপনাদের সবার কাছে এই প্রশ্নটি করতে চাই যে আইন করে হরতাল নিষিদ্ধ করার সময় এসেছে উনি যে কথাটা বলছিলেন এটাকে আপনারা কতজন সমর্থন করেন যে হরতাল নিষিদ্ধ করা দরকার কতজন সমর্থন করেন আমার মনে হচ্ছে শতকরা পাঁচজন পাঁচজন আর কতজন মনে করেন যে আসলে হরতাল গণতান্ত্রিক অধিকার এটা নিষিদ্ধ করা দরকার নাই এখন অনেক হাত পরে যাচ্ছে এতক্ষণ বলার পরে হ্যাঁ সাত আট পার্সেন্ট হবে তাহলে আর বাকিরা কি আপনারা বাকিরা কি মনে করছেন আচ্ছা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা যাচ্ছেন আচ্ছা ধন্যবাদ আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে প্যানেলে আপনারা যে চারজন আছেন আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এই মিলন আয়তনে উপস্থিত দর্শকদের একই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিয়াম অডিটোরিয়াম কর্তৃপক্ষ এবং চ্যানেল আইকে বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটিও হবে ঢাকায় সেই পর্যন্ত বিবিসির বাংলাদেশ সংলাপ থেকে আমি আকবর হোসেন এবং আমার সাথে এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ আমরা দুজনে এখানে বিদায় নিচ্ছি